হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, কারণ আজকে আমার কাছে একটা ভীষণ স্পেশাল ডে। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমাদের আজকের দিনটা যেন ভীষণ ভালো কাটুক, আর আজকের দিন নয় বছরের প্রত্যেকটা দিনই যেন তোমাদের খুব ভালো কাটুক, এটাই আমি চাই। তো তোমাদেরকে বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন আমাদের দোকান ওপেনিং হবে। তো বন্ধুরা, সেই দিন চলে এসেছে যেই দিন আমাদের দোকান ওপেনিং হবে। তো আমি রেডি হয়ে গেছি, একদম দেখতেই পাচ্ছ, একটা হলুদ আর সাদা কালারের শাড়ি পরেছি, এটা রেশম রেশম তাঁত বলে আর কি। তো এটা পরেছি সকালে পুজো দোকানে, মানে দোকান ওপেনিং করলে তো পুজো দিতে হয়, সেটা তো তোমরা জানো। তো এখন বাজে 8টা, এই একটু পরেই বেরোবো 8:15 দিকে। তো আমি রেডি রেডি হয়ে বসে আছি, সবার হয়ে গেলে তারপর বেরোবো। তো তোমরাও আজকে দেখতে পারবে আমার সাথে গেলে যে আজ আমাদের কিসের দোকান ওপেনিং হচ্ছে। তো ব্রাহ্মণ দিয়েই পুজো দেওয়া হবে, তার যোগারচান্তিও হয়ে গেছে প্রায়। এবার আমরা শুধু, মানে আমার স্নান হয়ে গেছে, আমার বস স্নান হয়ে গেছে, আমার শাশুড়ি তারও স্নান হয়ে গেছে, ঘরের পুজোটা দিয়ে দেন আমরা দোকানের দিকে যাব। ব্রাহ্মণও আসবেই 8:30 দিকে। আর আমার মাথায় তেল দাও, আজকে আমি শ্যাম্পু করিনি, আজকে আমি সকালবেলা কোনো রকম একটু স্নান করে নিয়ে দেন নতুন শাড়িটা পরেছি, এটা নতুনই শাড়ি তো করেছি, বেলায় এসে আবার স্নান করব, তখন শ্যাম্পুটা করব। পয়লা বৈশাখে শ্যাম্পু না করলে ভালো লাগে বলো? তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে দোকানে গিয়ে। চাবি কোথায়? তো বন্ধুরা, তোমরা আশা করছি দেখে বুঝেই গেছো যে কিসের দোকান ওপেনিং হয়েছে। হ্যাঁ বন্ধুরা, জামা কাপড়ের দোকান, মেয়েদেরই জামা কাপড় এখন তোলা হয়েছে, কিছু ফ্রক, লং ফ্রক, পার্টি গাউন আর শাড়ি, এইসবই তোলা হয়েছে, আস্তে আস্তে সবই তোলা হবে। এদিকে রয়েছে লেহেঙ্গার কালেকশন। তো এই তো ছোট্ট একটা দোকান ওপেনিং করলাম, তোমরা আমাদের একটু আশীর্বাদ করো যেন আমাদের ব্যবসাটা খুব ভালোভাবে চলে। এখানে সব পূজোর আয়োজন হচ্ছে, এখানে ও মা বসে আছে, এখানে আমার মা ফল কাটছে। আর এই যে এখানে পুজো করা হবে, এখনো ব্রাহ্মণ আসেনি, লক্ষ্মী গণেশ ঠাকুরকেও এখনো বসানো হয়নি, এখন শুধু গুরুদেবের বিগ্রহটা বসানো হয়েছে। তো ঠাকুর মশাই এখন এসে গেছে, এবার পুজো শুরু হবে, সবকিছু গোছানো হয়ে গেছে। বলছে পূজার কি আজকে দিনই কি? আমি পটল আছে ঘরে একটা, পটল ঘরে না।
দোকানের পুজো হয়ে গেছে আর বাবা আর আমার বর রয়েছে, মানে শ্বশুর রয়েছে, প্লাস আমার বাবাও রয়েছে। ওরা লোকজন আসলে প্রসাদ দেবে, আমরা কিছু লোকজনকে প্রসাদ দিয়ে বাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে কি, বাড়িতেও তো রান্না করতে হবে, না তো খাবো কি। তো এখন রান্নাবান্না হবে, এই 12টা বাজে, এখন সবই রান্নাবান্না হবে। আর আজকে পয়লা বৈশাখ স্পেশাল কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজকে মাও এসছে আমাদের বাড়ি দোকানের পুজো উপলক্ষ, প্লাস পয়লা বৈশাখ উপলক্ষে এখানে খাওয়া দাওয়া হবে দুপুরে। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখে এদিকে হচ্ছে মুরগির মাংস, আর এদিকে প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে খাসির মাংস। এই দুরকম মাংস খাওয়ার একটাই কারণ, আমি খাসির মাংস খাই না আর মুরগির মাংস ভীষণ ভালো খাই। তো ওই জন্য খাসির মাংসটা মা করে নিয়েছে এই সাইডে, আর আমি এদিকে আমার মদন মুরগির মাংসটা করছি। স্নান স্নান করে মাংস রান্না করতে এসেছি। আর এই দেখো একটা নতুন নাইটি পরেছি, তবে এটা পয়লা বৈশাখে কিছুদিন আগে কেনা হয়েছিল, পয়লা বৈশাখ উপলক্ষে এটা কেনা হয়নি। কাফতার নাইটি, এটাও ওই বাবার দোকান থেকেই নিয়েছি। তো এই জাস্ট আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই জাস্ট বসলাম। তো তোমাদেরকে আর দেখানো হয়নি, আমার মনেও ছিল না যে দেখাতে যা যে কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে পয়লা বৈশাখ স্পেশাল, সেরকম কিছুই নয়। তবে মাংসটা তো সবার বাড়িতেই হয় পয়লা বৈশাখে বলতে গেলে, কেউ কেউ আছে যারা নিরামিষ খায়, তবে বেশিরভাগ বাড়িতেই কিন্তু মাংসটা হয়। তো যাই হোক, তোমাদেরকে দেখাইনি কিন্তু আমি বলে দিচ্ছি আজকে কী কী খাওয়া হয়েছে দুপুরবেলায়। টক ডাল হয়েছে, তারপর নিম পাতা আর আলু দিয়ে ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা আর মাংস, খাসির মাংস, মুরগির মাংস। তবে খাসির মাংস খেয়েছে সবাই আর মুরগির মাংস আমি, আমি শুধু মুরগির মাংস দিয়েই খেয়েছি, আমি এগুলো কিছুই খাইনি। টক ডাল খাইনি কারণ এই যে দেখতেই পাচ্ছ নাক ফুটিয়েছি, তো ওই জন্য এখন আমি টক খাচ্ছি না। আমি কিছুদিন আগেই নাকটা ফুটিয়েছি, তো সেই জন্য টক খাচ্ছি না। আর নিম পাতাও আমি খাই না, তো ওই জন্য ওটাও খাইনি। আর সত্যি কথা বলতে মুরগির মাংস হলে আমার আর কিছুই লাগে না, অন্য কিছু দিয়ে আমার খেতে একদমই ভালো লাগে না, শুধু মাংস দিয়েই খেতে পছন্দ করি, তো সেই কারণে আর অন্য কিছুই খাইনি। তো এই ছিল আজকের আমার ভিডিও, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এবার একটু শোবো, কারণ সেই সকাল 6টায় উঠেছি আর রেস্ট পাইনি একদম। তো এবার একটু শোবো, আজকের মতন টাটা।